আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। একদিনে 700 রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। এরপর জানিয়ে দেব সন্ত্রাসবাদের বিরুদ্ধে দক্ষিণ ওয়াজিরিস্তানে ব্যাপক বিক্ষোভ। আরো জানিয়ে দেব ইউক্রেনকে চ্যালেঞ্জার 2 নামে অত্যাধুনিক ট্যাঙ্ক দিচ্ছে যুক্তরাজ্য। এদিকে কেন নওরোজিয়ান সাগরের রাশিয়ার মহড়া। এদিকে দনবাসে সত্যি কি পাল্টা প্রতিরোধ গড়তে পেরেছে ইউক্রেন। রুশ ভাড়াটে বাহিনীর মোকাবেলা করছে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দেব মিশরে ফেরাউনের মূর্তি চুরির চেষ্টা ব্যর্থ, আটক 3। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। একদিনে 700 রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। রুশ বাহিনীর ওপর ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইউক্রেন। গত একদিনে 700 রুশ সেনা হত্যার দাবি করেছে দেশটি। এখনও পূর্বাঞ্চল দোনেতস্কের বাখমুত শহরে চলছে দুপক্ষের তুমুল লড়াই। এদিকে ইউক্রেনের লপার্ড 2 যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে এখনও কোনো পরিকল্পনা নেই বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জার্মানি। সোমবার ইউক্রেনের খার্গিভে একটি গ্রামে বাজারে রুশ সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি হয়েছে বলেও জানানো হয়। খার্গিভ ছাড়াও দোনেতস্কের বাখমুত শহরেও চলছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে যুদ্ধ। রাশিয়ার সেনাদের ঠেকাতে ইউক্রেনীয় সেনারা প্রাণপণ লড়াই করছেন বলে জানায় কিয়েভ। গত 24 ঘন্টায় রাশিয়ার অন্তত 700 সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বাখমুতের কাছাকাছি সোলোদার শহর দখলে রুশ সেনারা মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এটি মস্কোর নতুন কৌশল উল্লেখ করে তিনি বলেন, গ্রামটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই। জেলেনস্কি বলেন, দনবাসে যুদ্ধ অব্যাহত রয়েছে, তার মধ্যেই রুশ সেনারা সোলোদার দখলে মনোযোগ দিয়েছে। সেখানে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের ধন্যবাদ জানাই, তারা অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, আমরা অবশ্যই জয়ী হব। এরই মধ্যে বাখমুত সোলোদারের কাছাকাছি অবস্থিত একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের বসবাসকারী 2 ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই 2 ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য, সবশেষ কোথায় অবস্থান করছিলেন, এসব বিষয়ে এখনও কিছু জানায়নি কিয়েভ। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দক্ষিণ ওয়াজিরিস্তানে ব্যাপক বিক্ষোভ। পাকিস্তানের খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে অরাজকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দ্য ডনের খবরে বলা হয়, মঙ্গলবার চতুর্থ দিনের মতো চলার লাগাতার এ আন্দোলনে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। বিক্ষোভ চলাকালীন জেলার ওয়ানা রাজমাক রোড সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই আন্দোলনে পাকিস্তান তেহরিক ইনসাফ, পাকিস্তান পিপল পার্টি, আওয়ামী ন্যাশনাল পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, জমিয়তে ওলামায়ে ইসলাম, জামায়াতে ইসলামী পশতুন, তাহফুজ মুভমেন্ট, পাখতুয়ানখোয়া মিলি আওয়ামী পার্টি সহ সুশীল সমাজ, আইনজীবী, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন। আন্দোলনকারীরা খাইবার পাখতুয়ানখোয়া এবং এর উপজাতীয় জেলাগুলোতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে কঠোর ভূমিকা পালনের দাবি জানান। এছাড়া ওয়াজিরিস্তানে আইনের শাসন ফিরিয়ে আনারও আহ্বান জানান তারা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর ওয়ানার সহকারী কমিশনার ইয়াসির সালমান কুন্দি সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক এবং জেলা প্রশাসক 10টি এজেন্ডার অধীনে তাদের দাবি পূরণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আর বলেন, শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রসঙ্গত, পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে
ঘিরে খাইবার পাখতুয়ানখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে ব্যাপক অরাজকতা চলছে। তেরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি নভেম্বর শেষ সপ্তাহে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে গেছে, এখন তারা ব্যাপক হামলায় অস্থির করে তুলেছে দেশকে। আত্মঘাতী হামলার ঘটনা ইসলামাবাদ পর্যন্ত এসে পৌঁছেছে। টিটিপি সংগঠকেরা খাইবার পাখতুয়ানখোয়া এবং আশেপাশের এলাকায় নিজস্ব প্রশাসনিক নিয়োগেরও ইঙ্গিত দিচ্ছেন। ইউক্রেনকে চ্যালেঞ্জার দুই নামে অত্যাধুনিক ট্যাঙ্ক দিচ্ছে যুক্তরাজ্য। রুশ বাহিনীকে মোকাবেলায় ইউক্রেনকে প্রথমবারের মতো চ্যালেঞ্জার দুই নামে অত্যাধুনিক ট্যাঙ্ক দেওয়ার কথা বিবেচনা করছে ব্রিটেন। তবে এ বিষয়ে ব্রিটিশ সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। গতকাল সোমবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ সেনাবাহিনী চ্যালেঞ্জার দুই ট্যাঙ্ক ইউক্রেনকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। প্রায় দশটি চ্যালেঞ্জার দুই ট্যাঙ্ক দেওয়া হতে পারে ইউক্রেনকে। চ্যালেঞ্জার দুই যুদ্ধের ট্যাঙ্ক এমন ভাবে তৈরি করা হয়েছে যা দিয়ে অপর ট্যাঙ্ককে আক্রমণ করা যায়। ব্রিটিশ সেনাবাহিনীতে 1994 সাল থেকে এটি মজুদ রয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো ও ইরাকে এই ট্যাঙ্ক মোতায়েন করেছিল ব্রিটিশ সেনাবাহিনী। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে এখনও পশ্চিমা ধরনের ট্যাঙ্ক সরবরাহ করা হয়নি এমন কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তিনি পরবর্তী রামস্টাইনের বৈঠককে একটি মূল বিষয় হিসেবে তুলে ধরেন, যেখানে একটি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সূত্র গার্ডিয়ান। কেন নওরোজিয়ান সাগরে রাশিয়ার মহড়া? নওরোজিয়ান সাগরে একটি রাশিয়ার যুদ্ধ জাহাজ হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়া নওরোজিয়ান সাগরে একটি রাশিয়ার যুদ্ধ জাহাজ হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ মহড়া চালিয়েছে। মঙ্গলবার এই খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাডমিরাল অব দ্য ফ্লিট অব দ্য সোভিয়েত ইউনিয়ন গোরস্কভের ক্রু সদস্যরা নওরোজিয়ান সাগরে আকাশ প্রতিরক্ষা হিসাবে মহড়া চালিয়েছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আটলান্টিক সাগরে অস্ত্র ও নতুন প্রজন্মের ডনবাসে সত্যি কি পাল্টা প্রতিরোধ গড়তে পেরেছে ইউক্রেন? ইউক্রেনের ডনবাস অঞ্চল দফায় দফায় হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এই অঞ্চলের বাখমুত সহ অন্যান্য শহরের অবস্থা সবচেয়ে ভয়াবহ। তবে ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ গড়েছে, পূর্ব ডনবাস জুড়ে নিজেদের শক্তি জোরদার করেছে তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এসব তথ্য জানিয়েছেন। ডনবাসের এমন পরিস্থিতির মধ্যে মস্কো দাবি করেছে, এই অঞ্চলের ক্রমতরস্ক এলাকায় হামলা চালিয়ে 600 ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। তবে এ দাবি নাকচ করেছে কিয়েভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করেছে, ক্রামাতরস্ক ইউক্রেনীয় সেনাদের ব্যারাক হিসেবে ব্যবহৃত দুটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার মধ্য দিয়ে নববর্ষের প্রাককালে দনতস্কের মাকিবকায় ইউক্রেনীয় বাহিনীর হামলার প্রতিশোধ নেওয়া। রুশ ভাড়াটে বাহিনীর মোকাবেলা করছে ইউক্রেন। ইউক্রেনের ডনবাস অঞ্চল রাশিয়ার ভাগনার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর প্রধান কিয়েভের উপর হামলার আশঙ্কা করছেন, এ কারণে প্রেসিডেন্ট জেলেনস্কি আরও অস্ত্রের জন্য আবেদন করছেন। অর্থোডক্স ক্রিসমাস উৎসবের সময় রাশিয়ার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও বাস্তবে সে দেশ হামলা চালিয়ে গেছে। উৎসবের পরেও হামলা অব্যাহত রয়েছে ইউক্রেনের পূর্বে বাখমুত শহরের কাছে সোলেদারের উপর রাশিয়া বাগনার বারাটের বাহিনীর নেতৃত্বে জোরালো হামলা চলছে। বাখমুত ও সোলেদার শহরের তেমন কৌশলগত গুরুত্ব না থাকা সত্ত্বেও বাগনার গ্রুপের এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। রাশিয়ার সেনাবাহিনীর সাথে এই ভারতের সেনাবাহিনীর সমন্বয়ের অভাব নিয়েও সমালোচনা শোনা যাচ্ছে। ইউক্রেনীয় বাহিনী শহরটির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখলেও রাশিয়া আবার নতুন করে আক্রমণে চলে যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী হানা মালাইয়ার। সেদেশের একাধিক সূত্রে অনুযায়ী যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের লাশ ছড়িয়ে রয়েছে এবং প্রবল শীত সত্ত্বেও আহতদের উদ্ধার করা হচ্ছে না রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য সৈনিক মন্ত্রণালয় অবশ্যই দৈনিক বিবৃতিতে কোনো নির্দিষ্ট জায়গা বা প্রাণহানির উল্লেখ করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার রাতের ভিডিও বার্তায় বলেন, ব্যাপক ধ্বংসলীলা সত্ত্বেও দেশের সৈন্যরা বাখমুত ও সোলেদারের শহরের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তার মতে সোলেদারের সংঘর্ষের জের ধরে বাকি দেশে ইউক্রেনীয় সেনাবাহিনী কিছুটা সময় পাচ্ছে।